পরবর্তী প্রশ্ন কোনো কিছুর বিনিময়ে মসজিদে মানত করা কি বৈধ মসজিদে মানত মসজিদে মানত করবেন আল্লাহর জন্য মানত করবেন লীল্লাহে আল্লাহর জন্য যে কোনো জায়গা করতে পারেন আপনি মসজিদে কেন করবেন আপনি করুন আল্লাহর জন্য আল্লাহ আমি এই জিনিসটা দান করবো তো মানত করা যদি আমরা বলি মানত স্বাভাবিকভাবে করতে পারেন একটা কি কোনোরকমের রকমের ইয়া না দিয়ে যে আল্লাহ আমি মসজিদে আমি এত টাকা দিব তোমার জন্য আমি মসজিদ এত টাকা তোমার জন্য আমি গরিবদের এত টাকা দিব তোমার জন্য আমি গরিবদের এত টাকা খাইয়ে দিবো তোমার জন্য আমি এই জিনিসটা সদগা করব এটাই নামে মানত এই মানত জায়েজ আছে কোনো সমস্যা নেই কিন্তু ওই মানতটা ঠিক নয় যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে যদি আল্লাহ এটা বলে যে আল্লাহ যদি আমার ওই লোক রোগটা ভালো হয় আমি মসজিদে এত টাকা দিব আমার রোগটা ভালো হলে আমি এটা করবো অর্থাৎ আল্লাহ তুমি আমাকে দাও আমি তোমাকে দিব এই টেন্ডেন্সিটা জায়েজ নেই এবং এটা এই জন্য জায়েজ নেই কারণ এটাতে আপনি আপনার কাজটা আপনি সবচেয়ে বড় কীটন আপনি আল্লাহর আপনি মানে বুঝে চাচ্ছেন এটা যে আল্লাহ তুমি আমাকে দিলে আমি তোমাকে দিব আরে আপনি দিবেন কোথেকে আপনি তো ফকির আল্লাহ আপনাকে দিয়েছেন বলে আপনার আপনি এখন আল্লাহর উপরে ইয়া ধরতেছেন যা বেড ধরতেছেন তুমি দিলে আমি দিব তুমি না দিলে আমি দিব না মানে এই জন্য রসুল্লা সাল্লা বলেছেন যে আল্লাহুল্লাহ ইয়া খায় এই কল্যাণ মানত কখনো কল্যাণী আসে না ওই নামে ইস্তাহ রাজু বিকিল যে এ দ্বারা বকিলের সম্পর্কে কিছুদিন বের হয় বকিল দিতে চান এমনি যে আমি দিলে তোমাকে আমার দিলে আমি তোমার দিব এই জাতীয় কথাবার্তা এগুলি কোনো ইমানদারের কথা হইতে পারে না এই জন্য ইমানদারে এগুলি করে না ইমানদার সবসময় দান করে এর অসিলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে কিছু করে কামল করে রসিলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে ইমানদারের কাজ হচ্ছে এটা আল্লাহ আমি তুমি দেওয়া জিনিস দিয়েছি তোমার কাছে এভাবে বলবে তুমি এর অসিলে আমাকে দান করো এই নয় যে আল্লাহ তুমি দিলে আমি তোমার দোয়া জিনিস তোমাকে দিবে এটা হইলো তুমি মরে গেলে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে যেতে পারো আপনাকে এই জাতীয় মানত করা কোনো আল্লাহ তুমি দিলে আমি তোমাকে দিব এই যে তেও মান করা যায়জ নেই অথবা তুমি দিলে আমি তোমার মসজিদ দেবো এটা মান করা যায়জ নেই বরং ওইটা জায়েজ আছে আল্লাহ মসজিদে আমি এটা দিলাম তোমার খুশির সাথে তোমার খুশি খুশি করার জন্য এর ও তুমি আমাকে দান করো এটা আছে অর্থাৎ দিয়ে দোয়া করতে হবে এটা নিয়ম অথবা দেয়ার ওয়াদা করতে হবে এটা জায়েজ আছে কিন্তু কোনো কিছু দিবে আমি তোমাকে এরপরে তুমি আমার দিলে আমি তোমাকে দিব আল্লাহ তুমি আমার শরীর ভালো করে দাও আমি তোমাকে এটা করবো এই যে মানত করা যায়জ নাই বরং দিয়ে ও দিয়ে দোয়া করো